কাতার বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ও আনন্দ ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। তারই ধারাবাহিকতায় পটুয়াখালী বঙ্গি উপজেলার ব্রাজিল সমর্থকেরা এক বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রা বের করেছে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় সরকারি জনতা কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে লেবুখালী বাউফল মহাসড়ক হয়ে নতুন বাজার হলপট্টি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পীরতলা বাজার থানাব্রিজ সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে শেষ হয়। উক্ত আনন্দ শোভাযাত্রায় রং বেরঙের বাহারি পতাকা ব্যানার ফেস্টুন ঢাক ঢোল বাদ্য বাজনা বাজিয়ে শিশু থেকে বৃদ্ধ সহ নানা শ্রেণী পেশার ব্রাজিল সমর্থক অংশগ্রহণ করেন। হাজারো কণ্ঠে ব্রাজিল ফুটবল দল বিজয়ের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে বঙ্গি শহরের অলিগলি। আনন্দ শোভাযাত্রা ও র্যালিতে নেতৃত্ব দিয়েছেন শিক্ষক ডাক্তার রাজনৈতিক নেতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। দর্শক, এই মুহূর্তে আমি কথা বলছি ডুমকি উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক এবং ডুমকি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক জনাব আবু হানিফ স্যারের সাথে। আসলে স্যার, আপনার আজকের যে এই বিশাল আনন্দ শোভাযাত্রা করতে যাচ্ছে ডুমকি উপজেলা ব্রাজিল সমর্থকরা, আপনার অনুভূতি এবং অভিব্যক্তি কি? ধন্যবাদ জাহিদ ভাই। আসলে খেলাধুলা মানেই বিনোদন, বিনোদন মানেই আসলে আনন্দ। বিশ্বকাপের জ্বরে আসলে ডুমকি উপজেলা আসলে সেই আনন্দের বাইরে না। আসলে ব্রাজিল সমর্থকদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে। সরকারি জনতা কলেজ মাঠে অসংখ্য ব্রাজিল সমর্থক তাদের জার্সি প্লাকার্ড ফেস্টুন এবং নিজেদের মোটরসাইকেল নিয়ে তারা এই শোভাযাত্রা অংশগ্রহণ করছে। আমি আশা করি ব্রাজিল আজকের এই সার্বিয়ার সাথে আজকের এই ম্যাচে ইনশাল্লাহ জয়লাভ করবে এবং পরবর্তীতে সেকেন্ড রাউন্ড এবং সেমিফাইনাল এবং ফাইনাল খেলার দক্ষতা অর্জন করবে এবং হেক্সা যে হেক্সা মিশন ষষ্ঠবারের মতো ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রার আয়োজন করেছি। কাতার বিশ্বকাপ 2022-এ আমরা অবশ্যই আশাবাদী। আমাদের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন নেইমারের ব্রাজিল, ইনশাল্লাহ আমরা বিশ্বকাপ জয় করব। দর্শক, আসলে আজকের এই জনতা কলেজ মাঠ ব্রাজিল ভক্তদের সমারোহ খুবই আশাব্যঞ্জক এবং খুবই উৎসাহব্যঞ্জক। এই মুহূর্তে আমি যার সাক্ষাৎ নিচ্ছি তিনি হলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সংগ্রামী সভাপতি রেজওয়ানা হিমেলের সাথে। হিমেল, আসলে আপনার আজকের এই যে একটা বিশাল র্যালি এবং শোভাযাত্রা আয়োজন করছেন, আপনার প্রতিক্রিয়া কেমন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের ডুমকি উপজেলার ব্রাজিল ভক্তরা, ব্রাজিল প্রেমী যারা রয়েছেন, তারা আজকে এই বর্ণাঢ্য আনন্দ র্যালি এবং শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। মূলত প্লেয়ারে, যাকে আমরা ফুটবলের রাজা বলে থাকি, সেই প্লেয়ের হাত, প্লেয়ের পায়ে ফুটবলের জন্ম। কাতার বিশ্বকাপ 2022-এ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আমাদের সেই ব্রাজিল প্রেমী যারা আমরা রয়েছি, আমরা আশাবাদ ব্যক্ত করছি যে এইবারের ফুটবলেও কাতার বিশ্বকাপ 2022-এ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। আমরা আজকে ডুমকি উপজেলা দিন সকল ব্রাজিল ফুটবল দলের প্রেমীরা হাজির হয়েছি। আজকে আমাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ, যেটি সার্বিয়ার সাথে। আমরা আশা করছি সার্বিয়াকে হারানোর মাধ্যমে আমরা আমাদের ষষ্ঠ যে শিরোপা, ব্রাজিল যে নাম্বার ওয়ান দল র্যাঙ্কিংয়ে সর্বকালের সবচেয়ে বেশি সময় হিসেবে তারা যে এক নম্বর দল হিসেবে ছিল, যেটি অক্ষুণ্ণ একটি রেকর্ড, সেই রেকর্ডটিকে আমরা আবারও উত্তীর্ণ করব এবং সবাই বলো খেলা তো তুমি পাঠিয়ে দিয়েছি।